আপনারা কোন ধরনের বক্তা দাওয়াত দিবেন সেটাও আলোচনা আসা দরকার। বহু কমিটি আছে, কারে দাওয়াত দিবে এটাই বুঝে না। এক ফুটি দেড় ফুটি বক্তা তালাশ করে, ছয় ইঞ্চি বক্তা, মহিলা থেকে পুরুষ হয়েছে, পুরুষ থেকে মহিলা হয়েছে, আড়াই ফুটি, ২৬ ইঞ্চি শিশু বক্তা, আশ্চর্য কথা। কি শিশু বক্তা? কয় হুজুর শিশু বক্তা। আচ্ছা আপনি যখন ইঞ্জিনিয়ার তালাশ করেন তখন কি শিশু ইঞ্জিনিয়ার তালাশ করেননি? যে হুজুর একটা বাড়ির ডিজাইন করে একটা শিশু ইঞ্জিনিয়ার দরকার। আপনি যখন ডাক্তারের কাছে যান তখন কি বলেননি এর মায়ের পেটে থেকে জন্মগ্রহণ করছে একটা তিন বছরের ডাক্তার দরকার? তখন শিশু চায় না, খুব উপযুক্ত ডাক্তার চায়। সার্টিফিকেট ঠিক আছে কিনা, চিকিৎসা বিজ্ঞান বুঝে কিনা, অপারেশন জানে কিনা, ঔষধ বাসায় ঠিক আছে কিনা, রুগী তার কাছে ভালো হয় কিনা, বেশি রুগী যায় কিনা, সকল ক্ষেত্রে এক্সপার্ট যোগ্যতা তালাশ করে। কিন্তু এই ওয়াজ মাহফিল এমন একটা সেক্টর যেখানে বহু কমিটি আছে, অপদার্থ দাওয়াত দিয়ে নিয়ে আসে। এক কমিটির জিজ্ঞাসা করলে মানুয়ার ভাই আপনারা ওই বক্তা কি জন্য দাওয়াত দিয়েছেন, উনি তো আজগুবি কিসসা কয়, এবং যেই কিসসা কয় কোরআনেও নাই হাদিসেও নাই, এই কিসসা যারা শুনবে তাদেরও পাপ হবে, আর এই কিসসা যারা বানা করে এনে শুনাবে তাদেরও পাপ হবে। কয় কি করতাম হুজুর, ওনারে দাওয়াত না দিলে মানুষ আসে না, মানে আপনাদের দোষ, আপনারা ওই হুজুরের দাওয়াত না দিলে বেশি আসেন না। তো যখন বেশি আসেন না প্যান্ডেল ভরে না, প্যান্ডেল না বললে কমিটির মন খারাপ, আহারে ফাবলিক তো আসলো না, এত সুন্দর করে আয়োজন করলাম, তাহলে যেই হুজুরের দাওয়াত দিলে ফাবলিক আসবে সেই হুজুরের দাওয়াত দাও। এখন আপনারা বলেন ফাবলিকের মন মানসিকতা চিন্তা করে যদি দাওয়াত দেওয়া হয় তাহলে এই ফাবলিক জীবনে হেদায়েত হওয়ার সম্ভাবনা আসেনি। যেই ডাক্তার রুগীর কথা অনুযায়ী ওষুধ দিবে এটা ডাক্তার থাকবে নি, তাহলে কমিটি ফাবলিকের কমিটির কথায় সালাম লাগবো। বক্তা যদি ফাবলিক খুশি করার জন্য ওয়াজ করে এই বক্তার থেকে জীবনও হেদায়ত পাওয়া সম্ভব না। বরং বক্তা যদি চিন্তা করে যে আমার বক্তৃতা যদি দশজন লোক বুঝে ওই দশজনকে আমি সঠিক কথা শুনাবো, যারা কোরআন সুন্নার সঠিক কথা শুনবে না তাদেরকে আমি শুনাবো না, তারা হয় শুনবে না হয় চলে যাবে, কিন্তু আমি বক্তৃতার বিষয় থেকে লড়বো না। আর কমিটিও যদি চিন্তা করে এই হুজুরে আমার দরকার, এই হুজুরের দ্বারাই সমাজ ঠিক হবে, তখনই গিয়ে দাওয়াতে কাজ হবে। এখন বেজালও আইতেছে, ভাইরাল তারাশ করে যে কারে দাওয়াত দিলে এলাকায় সুনাম হবে। এই বেটা তোরা কোন হুজুর আনছিস? তোরা মুন্সি আনছিস, আর দেখছিস আমরা কত বড় হুজুর আনছি, ১,০০,০০০ টাকা দিয়ে হুজুর আনছি, এই অহংকারও আছে না নাই? দেখাইয়া ছাড়বো গাজীপুরে যেটা কেউ পারে না, এই হুজুর আমি আনছি। হুজুরেও চিন্তা করছি কিরে আমি তো হুজুর নয়, আমি স্বর্ণের টুকরো হয়ে গেছি, সুতরাং আমিও আমার হাত ডাক সেভাবে বসাবো। লোকেরা চিন্তা করে বাপরে এটা তো ছোটখাটো হুজুর ন রে, এটা ২,০০,০০০ টাকার হুজুর। তাহলে কোরআন হাদিসের কথা বলার জন্য একটা ২,০০,০০০ টাকা আর একটা হলে ১,০০০ টাকা, এরকম অফিসার কি আছে আর না নাই? এরকম অফিসারও কেউ কেউ করে, বেজাল সব জায়গায় আছে। শুধু বক্তা নয়, বক্তা কমিটির শ্রোতা সকলকেই কোরআন হাদিস অনুযায়ী সতর্ক সাবধান হওয়া লাগবে। একটা মাত্র সেক্টর যেখানে মাদ্রাসায় কোনো পড়ালেখা নাই, কিচ্ছু জানে না, ক্যাম্বাসার, সে এখন নাম করা বক্তা, ক্যাম্বাসার, তার দাওয়াতের অভাব নেই, সিরিয়াল পাওয়া যায়। তাহলে কমিটি কোন মানের বক্তা বাছাই করবে? কমিটিরও সতর্ক সাবধানতার দরকার আছে। আপনি যেভাবে রোগের চিকিৎসার জন্য এক্সপার্ট ডাক্তার তালাশ করেন, ইমানের রোগ চিকিৎসা করবেন, সমাজ পাপে ভরে গেছে, বয়ানের মাধ্যমে মাহফিলের মাধ্যমে সমাজ থেকে পাপ দূর হোক, একজন বক্তা আপনার এলাকায় এমন ওয়াজ করবে যে ওয়াজের দ্বারা জনগণের ফায়দা হবে, এটা যদি চান তাহলে আপনাকে সেই যোগ্য দাড়িল আল্লাহ, যোগ্য আলেম বাছাই করতে হবে, যিনি কোরআন হাদিসের হক কথা কোরআন হাদিসের সিস্টেম অনুযায়ী উপস্থাপনা করেন, পাবলিকের খুশি করার জন্য বলে না। তাহলে পাবলিক কম আসলো আর বেশি আসলো এটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো হক কথা বলা হচ্ছে কিনা আর আল্লাহ সন্তুষ্ট কিনা। সুবহানাল্লাহ বলবেন না? 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে, তাইলে 40 জন ইমান আনছে, ছেলে যে ইমান আনে নাই, নূহ আলাইহিস সালাম কি ব্যর্থ হয়েছে না সফল? তাহলে আপনার মাহফিলও সফল।
আপনার মাহফিলে শ্রোতা কম হইলেও সফল যদি সেখানে ইখলাস থাকে, সঠিক আলোচনা হয়, যদি মুখলেস বক্তা আসে তাহলে মাহফিল সফল।